প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে 26 শিশু আসামিকে 8 শর্তে বিকল্প পন্থায় সংশোধনের আদেশ দিয়েছেন শিশু আদালত। রাজশাহীতে দুদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন। বাংলাদেশ যুবমৈত্রী রাজশাহী জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহীতে বিভিন্ন অপরাধে 30টি মামলায় 26 শিশু আসামিকে কারাদণ্ড না দিয়ে ভালো কাজ করাসহ 8 শর্তে বিকল্প পন্থায় সংশোধনের আদেশ দিয়েছেন শিশু আদালত। মঙ্গলবার দুপুরে ওই 26 শিশুকে শপথ বাক্য পাঠ করানোর পর রাজশাহী শিশু আদালত 2-এর বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান এই আদেশ দেন। আদালতের এমন রায়ে খুশি আসামি সহ অভিভাবকরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় এবং তাদের বিরুদ্ধে প্রথমবার অপরাধের অভিযোগ ওঠায় 6 মাসের জন্য সমাজসেবা অফিসের প্রবেশন কর্মকর্তা তত্ত্বাবধানে রাখার আদেশ দিয়েছেন আদালত। এই সময়ের মধ্যে তারা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ালে পুরোপুরি মুক্তি পাবে, তবে অপরাধে জড়িত হলে তাদের সংশোধনের সুযোগ বাতিল করে বিচারের আওতায় আনা হবে। 30টা শিশু মামলায় টোটাল অর্থাৎ হচ্ছে 26 জন শিশুকে, তার মধ্যে 25 জন ছেলে শিশু, 1 জন মেয়ে শিশু, এদেরকে ডাইভার্সন দিয়েছেন। অর্থাৎ 2013 সালের শিশু আইনের 48 ধারায় যে বিকল্প পন্থায় একটা আদেশ দেওয়ার যে কথা বলা হয়েছে শিশুদের জন্য, সেই ব্যবস্থায় উনি আজকে আদেশ দিয়েছেন এই শিশুদের। এদেরকে উনি 6 মাসের জন্য সমাজসেবার যে প্রবেশন কর্মকর্তা রয়েছেন, সেই প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে এই শিশুরা 6 মাস থাকবে। প্রতি 2 মাস অন্তর অন্তর হচ্ছে বিজ্ঞ আদালতের কাছে প্রবেশন কর্মকর্তা এই শিশুদের ব্যাপারে রিপোর্ট পেশ করবেন। রাজশাহীতে নানা আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এর আগে সকালে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির। এছাড়া রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর অধ্যাপক আসাবুল হক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে তার জীবন কর্ম নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র লিটন বলেন, উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক স্যারের চেতনার যে ব্যাপ্তি, যে দার্শনিক চিন্তা চেতনা, তা দেশ জাতির সীমানা পার হয়ে অনেক গভীরে ভাবতে পারতেন এবং লিখতে পারতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক বঙ্গবন্ধু চেয়ার হিসেবে দায়িত্ব পালন, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত প্রখ্যাত এই কথা সাহিত্যিক 2021 সালের 15 নভেম্বর মৃত্যুবরণ করেন। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ প্রতিপাদন নিয়ে রাজশাহীতে 2 দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল 11:00টায় জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়। বেলুন ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহ NDC। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া পেরেরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মোসাম্মদ নূরজাহান বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর রবিউল ইসলাম। মেলায় 60টি স্টলে সরকারি বিভিন্ন দপ্তর ও উদ্যোক্তারা অংশগ্রহণ করছে। মেলা শেষ হবে 16 নভেম্বর বিকেল 4টায়। এদিন অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। বাংলাদেশ যুবমৈত্রী রাজশাহী জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বরে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী 2 সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা। তিনি বলেন,
বিএনপি নেতাদের মদদে রাজশাহীতেই প্রথম জঙ্গিবাদের আবির্ভাব ঘটেছিল। রাজশাহীকে তারা সন্ত্রাস ও নৈরাজ্যের আতুরঘরে পরিণত করেছিল। তাদের বিরুদ্ধে লড়াই করে রাজশাহীতে শান্তি প্রতিষ্ঠা করা হয়। আতঙ্কের সে পরিবেশ তারা আবারও তৈরি করতে চাইলে ওয়ার্কার্স পার্টি তার শক্ত হাতে প্রতিহত করবে। রাজশাহী জেলা যুবমৈত্রীর সভাপতি মনির উদ্দিন পান্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু। মঞ্চে উপস্থিত ছিলেন নগর সভাপতি লিয়াকত আলী লিকু, জেলা সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, সাবেক ছাত্রনেতা মতিউর রহমান মতি। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ও সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিকে সভাপতি, সাবেক ছাত্রনেতা শামীম ইমতিয়াজকে সাধারণ সম্পাদক করে মহানগর যুবমৈত্রীর নতুন কমিটি ঘোষণা করা হয়। আমরা যদি দেখি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুর্নীতি করে, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হতে পারে? আমাদের দেশে এই যে রুয়েটের ভাইস চ্যান্সেলর সাহেব, তিনি দুর্নীতি করে নিজের বাড়ির একদম সকল লোককে চাকরি দিয়েছেন এবং রুয়েটে হাজার হাজার চাকরি বাণিজ্য হয়েছে। আজকে আমি বলতে চাই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে যেটা শিক্ষা কেন্দ্র হওয়ার কথা, সেখানে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি বন্ধ করতে হবে। রাজনৈতিক দলের সব পর্যায়ে ন্যূনতম 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহ 7 দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল 11টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের হলরুমে এর আয়োজন করে নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক। তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে 2025 সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে 1/3 নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক পদগুলোর মধ্যে যে কোনো একটি গুরুত্বপূর্ণ পদে নারী অন্তর্ভুক্তির বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশে সুনির্দিষ্ট করা, যুগ্ম সম্পাদক পদগুলোর মধ্যে যে কোনো একটি গুরুত্বপূর্ণ পদে নারী অন্তর্ভুক্তির বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশে সুনির্দিষ্ট করা, দলীয় মনোনয়নের ক্ষেত্রে দলকে সাহসী ও কার্যকরী ভূমিকা পালন সহ নারীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা এবং এসব বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত পর্যবেক্ষণের দাবি জানান তারা। এ সময় আয়োজকরা রাজনৈতিক দল নিবন্ধন আইন 2020-এর সংশোধনীতে রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত শর্তে 33% নারী প্রতিনিধিত্ব রাখার সুস্পষ্ট বিধানসহ যে সংশোধিত প্রস্তাবনা হয়েছে সেটি পূর্ণাঙ্গ আইন হিসেবে পাশ হয়ে আরপিওতে যুক্ত করার জন্য অনতিবিলম্বে সুনির্দিষ্ট তারিখ নির্ধারণের দাবি জানান। নারীদেরকে 33% কোটা দেওয়া, নারীদের অংশগ্রহণ করা, নারীদেরকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য নারীদেরকে যত প্রতিষ্ঠিত কাজ করা, নারীরাও ঘরে বসে থেকে অবহেলিত আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন নারীদেরকে অংশগ্রহণ, নারীদের নিয়েই সোনার বাংলাদেশ করার কাজ প্রত্যয়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যথাযথ মর্যাদা দেয়। তিনি কাগজে কলমে যখন তিনি হুকুম দিয়েছেন, তিনি লিখিত দিয়েছেন, এই আমরা বাধাগ্রস্ত হচ্ছে পূরণ করতে পাচ্ছি না, সেটা আমি মনে করি আমার জায়গা থেকে, যে আমরা তৃণমূল পর্যায়ে যে যেখানে যে আসনের যে ক্ষমতায় থাকে এবং দলের যে যে প্রধান প্রধান মূল দায়িত্বে থাকে, আমরা মূলত তাদেরকে একটু মানে দায়ী করতে পারি যে তাদের কারণেই, তাদের অবহেলার কারণেই তারা চান না বলেই আমরা কিন্তু এই দাবিগুলোতে আসতে পারছি না। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।